প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামনের দিনগুলো তোমরা ভালো থাকবে, তোমার পরিবারকে সুরক্ষিত রাখবে, সমাজ তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখবে, এই প্রত্যাশা রেখেই আমি মম শওকতালী, সহযোগ অধ্যাপক হিসাব বিজ্ঞান ঢাকা কলেজ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিবিএ প্রথম বর্ষে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আমি পড়াই, সেই কোর্সেরই অ্যাকাউন্টিং ফর কারেন্ট লাইবিলিটিস যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমি এই চ্যাপ্টারের উপর দুটো ক্লাস নিয়েছি এবং এই কারেন্ট লাইবিলিটিসের যে সমস্ত আনুষ্ঠানিকতাগুলো রয়েছে তোমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি, যেমন জার্নাল প্রদান করা বা এগুলো কি কি জাবেদা হবে, কোন পরিস্থিতিতে আমাদের কি কাজটা করতে হবে, এই সামগ্রিক বিষয়গুলো অলরেডি আমি আলাপ করেছি এবং কিছু এক্সাম্পল দিয়েও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি ইতিমধ্যে তোমরা এই কথাগুলো বা এই ক্লাসগুলো বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করেছো এবং বোঝার চেষ্টা করেছো। আজকে আমি একটা একটা সম্পূর্ণ অঙ্ক করানোর মধ্য দিয়ে তোমাদেরকে আরো জিনিসটাকে আমি স্পষ্ট করার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটাকে অনুসরণ করবে এবং পুরো সময়টা ধরেই তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করছো, একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এই এক্সাম্পলটা আজকে আমি তোমাদের পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, একটা এক্সারসাইজ। এক্সারসাইজটার দিকে তোমরা একটু লক্ষ্য করো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য অঙ্কটা একটু পড়ছি, তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা দেখো। দ্য ফলোয়িং আর সিলেক্টেড ট্রানজ্যাকশনস অফ সীমান্ত কোম্পানি, সীমান্ত প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কোয়ার্টারলি। এখানে ডেটগুলো লক্ষ্য করো, জানুয়ারি 2 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম সাইফান কোম্পানি টাকা 30,000, টার্মস 210N30, ব্রেকেট দেখো সীমান্ত ইউজেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ফেব্রুয়ারি 1 তারিখে দেওয়া আছে ইস্যুড এ 9% 2 মান্থ টাকা 30,000 নোট টু সাইফান কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। মার্চ 31, অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থস অন সাইফান কোম্পানি। এপ্রিল 1, পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন সাইফান কোম্পানি। জুলাই 1, পারচেসড ইকুইপমেন্ট ফ্রম জাদিদ ইকুইপমেন্ট, পেইং টাকা 11,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ 10% 3 মান্থ টাকা 60,000 নোট। সেপ্টেম্বর 30, অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 3 মান্থস অন জাদিদ কোম্পানি। অক্টোবর 1, পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন জাদিদ নোট। ডিসেম্বর 1, বরোড টাকা 24,000 ফ্রম দ্য এবি ব্যাঙ্ক বাই ইস্যুইং এ 3 মান্থ 8% নোট উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 24,000। ডিসেম্বর 31, রিকগনাইজড ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অন এবি ব্যাঙ্ক। এই ছিল আমাদের এক্সারসাইজ। এখন আমাদের যেটা দেখতে হচ্ছে যে রিকোয়ার্ড কি, অর্থাৎ কী কী আমাদের করতে হবে। ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি, এ প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশনস, বি পোস্ট টু দ্য অ্যাকাউন্টস নোটস পেবল, ইন্টারেস্ট পেবল অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স, সি শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ নোটস অ্যান্ড ইন্টারেস্ট পেবল অ্যাট ডিসেম্বর 31, অ্যান্ড ডি হোয়াট ইজ টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স ফর দ্য ইয়ার। তাহলে এই যে এক্সারসাইজটা আমরা দেখতে পাচ্ছি এই এক্সারসাইজটাকে আমরা এখন সমাধান করব। তোমরা এই এক্সারসাইজটা ভালো করে লক্ষ্য করো এবং আমি সলিউশনে যাচ্ছি, এবং সলিউশন করার সময় তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা মার্ক করে রাখবে এবং আমার সাথে যোগাযোগ করবে। আশা করছি তোমরা অঙ্কটা অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলে যে এক্সাম্পলটা তোমরা দেখেছো সেখানে কি কি করতে হবে আমি আবার একটু বলছি। আমাদের প্রথম যে ইনস্ট্রাকশন হলো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন। তাহলে আমাদের 1 নম্বর হলো, আমরা কি করব, জার্নাল করব। তো জার্নালটা প্রথম জার্নাল কি হবে আমাদের, প্রথম করলো আমাদের জানুয়ারি 2 তারিখ পারচেস মার্চেন্ডাইজ ফ্রম সাইফান কোম্পানি
সাইফন কোম্পানির কাছ থেকে মার্সিডিজ ক্রয় করা হয়েছে এবং যার টাকা হলো 30,000 টার্মস 2,10,30 ব্রেকেটেবল সীমান্ত ইউজেস দ্য পারপেচুয়াল ইভি সিস্টেম। তাহলে আমরা আগে আলোচনা করেছি বা তোমরা ইতিমধ্যে ক্লাস হয়েছে যে মার্সেন্ডাইজ লিপিবদ্ধ করে দুটো মেথড আমরা দেখি, একটা হলো পারপেচুয়াল অটো পিরিয়ডিক। তো পিরিয়ডিকে কি জানা হয়, পারপেচুয়াল কি জানা হয়, সেগুলো ইতিমধ্যে তোমাদের স্যার আলোচনা করেছে, আমি আর সেই বিষয়ে দিয়ে যাব না। আমি শুধু এখন এগুলোর কি জার্নাল হবে, কারেন্ট লাইবিলিটিস, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথম হলো পারচেজ মার্সেন্ডাইজ ফ্রম সাইফন কোম্পানি, টাকা 30,000 2,10,30 তোমার ক্রেডিট টার্ম তুমি জানো যে সেই পরিস্থিতিতে তোমার পার্সেন্টেজ করে করেছে কত 30,000 টাকা। তাহলে এটাই জানুয়ারি আমরা বিদ্ধ করবো, 5 তারিখ জানুয়ারির 2 তারিখ ধরে নিলাম আমরা 2020 সাল জানুয়ারির 2 জার্নাল কি মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট accounts payable credit টাকা কত 30,000 মার্সিডিজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আমরা ব্যাখ্যাগুলো আর লিখলাম না, যে জার্নালগুলোর যে ন্যারেশন বা ব্যাখ্যা এক্সপ্লেনেশন সেগুলো জেনারেল জার্নালে যা হয় এখন ঠিক সেভাবেই হবে, এগুলো হয়তো আমি আর এখন লিখে সমনিষ্ট করতে চাচ্ছি না। তোমরা জার্নালটা বুঝলে হবে যে মার্সেন্ডাইজ ক্রয় করা হয়েছে সেই জন্য জার্নাল হলো মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবং যেহেতু বলে দিয়েছে আমাদেরকে সীমান্ত ইউজেস দ্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পারচেজকে কি করা মার্সেন্ডাইজ নামে লিপিবদ্ধ করা হয়, সেই জন্য বলা হলো মার্সেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা কিন্তু সীমান্ত কোম্পানি, আমরা সাইফন কোম্পানির সাথে কি হচ্ছে ডিলিংস হচ্ছে, তো সাইফন কোম্পানির কাছ থেকে আমরা মাল ক্রয় করেছিলাম 30,000 টাকার। এখন সেই সাইফন কোম্পানিকে আমরা টাকা না দিয়ে করলাম একটা আমাদের নোটস পেবল ইস্যু করলাম, যে নোটস পেবল কন্ডিশন হলো 9% 2 মান্থ। আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছিলাম যে আমাদের অ্যাকাউন্টস পেবল আর নোটস পেবল কি পার্থক্য, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো যে নোটস পেবলের মধ্যে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন থাকে, যেটা রেট অফ ইন্টারেস্ট, ডিউরেশন বা টাইম, এই জিনিসগুলো কিন্তু উল্লেখ থাকে, যেটা অ্যাকাউন্টস পেবলে থাকে না। তো অ্যাকাউন্টস পেবল হলো যখন কোনো ট্রানজ্যাকশন সংঘটিত হয় ধারে ক্রয় অথবা ধারে সার্ভিস নেওয়ার মাধ্যমে যে ট্রানজ্যাকশন সেটি হলো কি অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি সৃষ্টি হলো। এখন এই কারেন্ট লাইবিলিটির টাকা যদি আমি পেমেন্ট না করি তাহলে কিন্তু কি হচ্ছে, আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে ইন ফিউচারে, সেই জন্য আমাকে কি করতে হবে একটা প্রমিস অঙ্গীকারে যেতে হবে, সেই অঙ্গীকারটাই হলো কি নোটস পেবল। তাহলে এখন এই যে 30,000 টাকা পণ্য আমি ক্রয় করেছিলাম সেটা হল কি হয়ে যাবে একটা ডকুমেন্টারি ক্রেডিট হয়ে যাবে, দ্যাট মিন্স নোটস পেবল হয়ে যাবে। তো জার্নাল কি হবে, এই অ্যাকাউন্টস পেবল হয়ে যাবে এখন আমার নোটস পেবল কনভার্ট হবে। তো সেই ক্ষেত্রে আমার জার্নাল ইতিমধ্যে আমি তোমাদের একটা জার্নালে শখ দিয়েছিলাম যে অ্যাকাউন্টস পেবল যখন নোটস পেবল কনভার্ট হবে তখন জার্নাল আমরা কি করবো, তাহলে কি হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট নোটস পেবল ক্রেডিট। মার্চ কি বলা আছে অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 মান্থস অন সাইফন কোম্পানি, খেয়াল করো আমরা মার্সেন্ডাইজ জানুয়ারি 2 তারিখে ক্রয় করেছি এবং এটা আমাদের ফেব্রুয়ারি 1 তারিখে 2 মাসে কি হলো নোট ইস্যু করেছে, 2 মাস মানে 2 মাস ফেব্রুয়ারি 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত সেটা কি হলো আমাদের 2 মাস পূর্ণ হয়ে গেল। তো 2 মাস পূর্ণ কিন্তু আমি এখন টাকা পেমেন্ট করিনি, কিন্তু ইন্টারেস্টের যে টাকাটা আমাদের আছে সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রিন্সিপালস অনুযায়ী সেটাকে আমাদের কি করতে হবে আমাদের খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। আমরা টাকা দেইনি কিন্তু ইন্টারেস্টটাকে কিন্তু কি করতে হবে ওই সংশ্লিষ্ট হিসাব বছরেই
লিপিবদ্ধ করতে হবে। সেই জন্য ইন্টারেস্ট ধরনের জানা দিতে হবে মার্চের অ্যাক্রুড ইন্টারেস্ট ফর টু মান্থস অন সাইফন কোম্পানি। তাহলে কি করবো আমরা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। Interest expense debit, interest payable credit. টাকা কত টাকা কাটা কাটা আমরা বের করবো এখন, সেটা হলো কত টাকা আসছে আমাদের 30,000 টাকা ইন্টু 9 মান্থ ইন্টু 2 100 ডিভাইড বাই 12, তো কত টাকা আমাদের করলে 450 টাকা। নিশ্চয় বুঝতে পারছো আমাদের 30,000 টাকার 9% ইন্টারেস্টে 2 মাসের সুদ 100 × 12 পার্সেন্টের জন্য 100, আর আমাদের যেহেতু ইন্টারেস্টটা বের হয় 1 বছরের জন্য সেটাকে আমরা মাসে করার জন্য 12 দিয়ে ভাগ দিলাম এবং 2 মাসের ইন্টারেস্টটা বের করে নিয়েছি এপ্রিল 1। এপ্রিল কি বলা আছে, পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন সেকেন্ড কোম্পানি। পেইড ফেস ভ্যালু এই ছিল সেই ফেস ভ্যালু, তারপর এই হলো সেই ফেস ভ্যালু। তাহলে এই 30,000 টাকা আমরা ফেরত পেলাম উইথ কে, পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন সাইফন কোম্পানি। সাইফন কোম্পানির ইন্টারেস্ট শর্ট আমরা ফেরত করলাম, যেটা আমাদের এই যে ফেব্রুয়ারি 1 তারিখে ছিল সেটা কয় তারিখ ছিল বলছিলাম 2 মাসের জন্য, তাহলে এপ্রিল 1 তারিখে সেটা আমরা পরিশোধ করে দিলাম। তাহলে জানাল কিন্তু আমরা এখন নোটস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশ টাকাটা কি দিব, ফেস ভ্যালু প্লাস ইন্টারেস্ট। তাহলে ফেস ভ্যালু 30,000 আর ইন্টারেস্ট হলো 450, নোটস পেবল কত 30,000, 450 ক্যাশ দিব কত 30,450 টাকা। আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে জুলাই 1 তারিখ, জুলাই 1 কি বলা আছে, পারচেজ ইকুইপমেন্ট ফ্রম জাদিদ ইকুইপমেন্ট, পারচেজ ইকুইপমেন্ট ফ্রম জাদিদ ইকুইপমেন্ট, পেইং টাকা 11,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ 10% 3 মান্থ টাকা 6,000 নোট। তাহলে কি দেখা গেল, যে আমরা এখানে জাদিদ কোম্পানির কাছ থেকে ইকুইপমেন্ট ক্রয় করেছি, যে ইকুইপমেন্টের 11,000 টাকা আমরা নগদে দিয়েছি আর 60,000 টাকা আমরা কি করলাম 10% 3 মান্থ নোট ইস্যু করেছি। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারব, তাহলে আমাদের প্রথম যেটা আমরা কি করলাম, ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ডেবিট এখন প্রশ্ন করছো ইকুইপমেন্ট আমরা মার্চেন্ডাইজ লিখলাম না, এটা তো পারচেজ। হ্যাঁ পারচেজ কিন্তু ফিক্সড আছে, ইটস নট ফর সেল, মার্চেন্ডাইজ সেটাকে বলি যেটা ক্রয় করা হয় বিক্রি করার উদ্দেশ্যে। তাহলে এই ইকুইপমেন্টটা কিন্তু নট ফর সেল, সুতরাং দ্যাটস হোয়াই এটা কিন্তু অ্যাসেট হিসাবে লিপিবদ্ধ হবে। ইকুইপমেন্ট ডেবিট নোটস পেবল ক্রেডিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা নগদ দিয়েছি কত 11,000 টাকা, নোটস তোর কত হলো 160,000 টাকা আর ইকুইপমেন্ট হলো কত 11,000 টাকা 71,000 টাকা। টোটাল ইকুইপমেন্ট মূল্য হলো 71,000 টাকা, তার এগেনস্টে নোটস পে বলে আমরা ইস্যু করলাম 60,000 টাকা আর ক্যাশ প্রদান করা হলো 11,000 টাকা। তারপর হলো আমাদের সেপ্টেম্বরের 30, জুলাই আগস্ট সেপ্টেম্বর 30 তারিখে ইন্টারেস্টের টাকা ডিউজ হলো,
তাহলে সেই ইন্টারেস্ট আমাদের কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। আমি আগেও বলেছি যে আমাদের টাকা পরিশোধ করি বা না করি, সংশ্লিষ্ট বছরে যদি খরচ থাকে সেটাকে কিন্তু কি করতে হবে, বা আয় থাকে লিপিবদ্ধ করতে হবে টাকা না পেলেও। সেই জন্য ইন্টারেস্টটা আমাদের যেহেতু বকে হয়ে গেছে, ইন্টারেস্টটা আমাদের খাতায় লিপিবদ্ধ করবো। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, তাহলে আমি ক্যাপিটালটা করবো কিভাবে, 1000 ইনটু কত পার্সেন্ট ছিল, 10% ইনটু 3 মাস, 100 ইনটু 12, তাহলে কত টাকা হচ্ছে আমাদের, 1500 টাকা। তাহলে সে বুঝতে পারছো যে তারপরে কি বলবো, 60,000 টাকার নোট, তার এগেনস্টে 10% 3 মাস যে সুদ আমরা বের করলাম, কত টাকা, 1500 টাকা বকে আছে। এখন হলো কয় তারিখে, অক্টোবরের 1 তারিখে। অক্টোবর কি বলা আছে, পেইড ফেস ব্লু অ্যান্ড ইন্টারেস্ট অন জারি নোট, আগের মতো সেম আমাদের এপ্রিল 1 তারিখ যে পরিশোধ করছিলাম সেই রকমই অক্টোবরের 1 তারিখে কি হচ্ছে, পেমেন্ট হচ্ছে। তা জানালা কি দেবো আমরা, নোটস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তার নোটস বলছে কত টাকা, 60,000 টাকা, ইন্টারেস্ট কত, 1500 টাকা, টোটাল ক্যাশ দেবো কত, 161,500 টাকা। অর্থাৎ আমার নোটের মূল্য 60,000, ইন্টারেস্ট বকে আছে 1500, অক্টোবরের 1 তারিখে এসে আমি বললাম টোটাল নোটস পেবলের টাকা ফেস ভ্যালু সহ আমি কি করে দিচ্ছি, পরিশোধ করে দিচ্ছি। তাহলে দ্যাটস ওয়াই আমার এন্ট্রিটা হচ্ছে নোটস পেবল ডেবিট ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, 161,500 টাকা। এবার আমরা যাবো ডিসেম্বরের 1 তারিখ, আমি পুরো এটা মুছে দিচ্ছি। ডিসেম্বরের 1 তারিখ বললো বড় টাকা 24,000 ঋণ করেছে, বড় মানে ধার করা, ঋণ করা টাকা বলে ফ্রম দ্য এবি ব্যাংক বাই ইস্যুইং এ 3 মান্থস 8% নোট উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 24,000, অর্থাৎ 24,000 টাকার 8% সুদে 3 মাস মেয়াদে যেটা নোট ইস্যু করা হয়েছে, কোথা থেকে করে হয়েছে, আমার কার বরাবর, এবি ব্যাংক বরাবর। তাহলে আমি টাকা পেলাম কত, 24,000 টাকা ডিসেম্বর 31, ক্যাশ ডেবিট নোটস পেয়াবল কত টাকা, 24,000 টাকা। আমি বাকি বলছি 24,000 টাকা আমরা ধার করেছি কোথা থেকে, ব্যাংক থেকে, কিসের মাধ্যমে, বাই ইস্যুইং 3 মান্থস 8% নোট, 3 মাস মেয়াদি 1% সুদের নোটের মাধ্যমে আমরা কি করলাম, এবি ব্যাংক থেকে 24,000 টাকা গ্রহণ করেছি। তাহলে ক্যাশ ডেবিট নোটস পেবল ক্রেডিট। আর হলো ডিসেম্বর 31 বললো রিকগনাইজড ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অন এবি ব্যাংক, আমাদের যেহেতু ডিসেম্বর 31 হলো অ্যাকাউন্টিং পিরিয়ডের লাস্ট ডেট, সেই জন্য ইন্টারেস্টটা কিন্তু ওই সময়ের জন্য আমরা কি করব, 1 মাসের ইন্টারেস্টটা বের করে নেব। ডিসেম্বর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, আমরা ইন্টারেস্ট বের করে নিই আগের মতো করি, 24,000 ইন্টু 8% ইন্টু 100 ইন্টু 12, তোমরা ক্যালকুলেশন খেয়াল করবে ইন্টারেস্ট গুলো আমরা কিভাবে করছি। তাহলে কত টাকা ইন্টারেস্ট হচ্ছে আমাদের, 160 টাকা।
যাবেদাভুক্ত করলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট ইনস্ট্রাকশন, পোস্ট টু দ্য অ্যাকাউন্টস নোটস পেবল ইন্টারেস্ট পেবল এন্ড ইন্টারেস্ট এক্সপেন্স। অর্থাৎ আমাদের এই যে জার্নাল গুলো আমরা রিভিউ করলাম সেগুলো আমাদের কি করতে বললো এখন লেজারে ট্রান্সফার করব, টু দ্য লেজার, লেজার ট্রান্সফার করব। সুতরাং লেজার গুলো আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। সেগুলো পার্টিকুলার অ্যাকাউন্ট স্পেসিফিক নির্দিষ্ট করে সেই অ্যাকাউন্টকে ওই জার্নাল গুলোতে কি করা, পাকাপাকি ভাবে লিপিবদ্ধ করা, সেগুলোকে বলা হয় লেজার বা খতিয়ান। তাহলে খতিয়ান আমরা কিন্তু বিভিন্নভাবে করতে শিখেছি, একটা টি ফর্ম, একটা হলো কন্টিনিউ ব্যালেন্সিং মেথড। তাহলে আমাদের যদি কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমাদের সময় সংক্ষেপের কারণে আমরা টি ফর্মে করাটাই কি মনে করি বেটার মনে করি, কোনোটাই কিন্তু অগ্রহণযোগ্য নয়, দুটি গ্রহণযোগ্য। অর্থাৎ টি ফর্মে করলেও আমাদের গ্রহণযোগ্য আর আমাদের ব্যালেন্সিং মেথডটা কি গ্রহণযোগ্য। যদি স্পেসিফিক কিছু বলা না থাকে তাহলে আমাদের সময়ের উপর ডিপেন্ডস করে আমরা সেইভাবেই আমাদের লেজারে ট্রান্সফার করব। তাহলে আমরা এখন কি করবো, টি ফর্মে করে দিচ্ছি, আর তিনটা লেজার একবারে করে নেই। দিস ইজ টি, তাহলে কি কি করতে বললো আমাদের, এক নম্বর নোটস পেয়েবল, দুই নম্বর হলো ইন্টারেস্ট পেয়েবল, আর হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এই তিনটা হলো আমাদের কি, আমাদের লেজারের টি ফর্ম। যদি তোমরা টি ফর্মে করছি তাহলে এখন যেটা হলো টি ফর্মে তোমরা জানো যে আমাদের যে কোনো স্টেটমেন্ট হোক, লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট, লেফট সাইড ডেবিট, রাইট সাইড ক্রেডিট, ডেবিট কিটা আমরা না লিখলো কোনো সমস্যা নাই, যদি আমরা লিখতে চাই লিখতে পারি, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখানে কিন্তু আমাদের আলাদা টাকার গড় বা এগুলো লেখার কোনো খুব একটা প্রয়োজন নেই, শুধুমাত্র ডেটটা লিখবো আর টাকাটা লিখবো। পার্টিকুলার দোকানে যেহেতু আমাদের পার্টিকুলার কোথায় পাবো আমরা জানলাতে পাবো, তো সেই জন্যই আমাদের শুধু যে কাজটা এখন হবে শুধু ডেট ওয়াইজ আমরা এগুলি কি করবো, পিক আপ করবো, অর্থাৎ জার্নাল থেকে আমরা লেজারে নিয়ে আসবো। তাহলে এক নম্বর কি ছিল আমাদের, ফেব্রুয়ারি 1 তারিখ ক্রেডিট, ফেব্রুয়ারি 1 তারিখ কত টাকা ছিল আমাদের, 30,000 টাকা। অর্থাৎ অপোজিট যে জিনিসটা আমাদের ছিল সেটা কিন্তু খুব জরুরি, যেমন কি ছিল, অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোটস পেবল ক্রেডিট, ফেব্রুয়ারি 1 তারিখে অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোটস পেবল ক্রেডিট। আমরা অনেক সময় এটার অপোজিট অ্যাকাউন্টটা লিখি, সেটা লেখা কিন্তু জরুরি নয়। সুতরাং তুমি ডেট ওয়াইজ শুধুমাত্র তোমার টাকাটা পোস্টিং দিলেই হবে, আর কিছু করার প্রয়োজন নেই, অঙ্কটা হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি 1 তারিখে কত, 30,000 টাকা। তারপর হলো জুলাই 1 তারিখ, জুলাই 1 তারিখ কত টাকা, 60,000 টাকা। তোমার জার্নাল গুলোর দিকে একটু খেয়াল করো তাহলে রেজাল্ট পোস্টে বুঝতে পারবে। ডিসেম্বর 31 তারিখ এগুলো কত, 24,000 টাকা। তারপর হলো কত, এপ্রিল, আমরা ডেবিট যখন দেখি এপ্রিল,
এপ্রিল 1 কত টাকা আছে আমাদের 30000 টাকা আর পরশু যখন হলো তখন সেটা অক্টোবর 1 তারিখ 60000 টাকা যেটা আমাদের পেমেন্ট হয়ে গেল আর নেক্সট হলো এই হলো আমাদের অবস্থান এখন এই টি ফর্মের যে মূল বৈশিষ্ট্য হলো আমরা কি করব আর কত টি বানাবো অর্থাৎ নিচে একটা ডিস্ট্রিক্ট ব্যালেন্স রাখবো এখন আমরা কি দেখতে পাচ্ছি কোন সাইড বড় বড় কোন ক্রেডিট সাইড বড় না কারণ 30000 90000 90000 কত 114000 আর এখানে আছে 90000 তাহলে বড় কোন সাইড বড় হলো ক্রেডিট সাইড তাহলে মানে কি ব্যালেন্স এটা ক্রেডিট ব্যালেন্স তাহলে যে ব্যালেন্সটা হবে শুধু সেই ব্যালেন্সটা লিখে দিলেই হবে কোন সাইড লিখবো এই যে ব্র্যাকেট লিখবো ব্যালেন্স কত টাকা ব্যালেন্স হলো কত টাকা আমাদের 24000 টাকা বাস এটা তো মানে বোঝা গেল কি এটা হলো নোটস পেবলের ক্রেডিট ব্যালেন্স কি বোঝা যাচ্ছে না অর্থাৎ আমাদের পার্টিকুলার বিবরণ কিছুই লেখার দরকার নাই আমাদের যে সাইডটা বড় সেটা যেটা হলো টি ফর্ম তাহলে টি ফর্মের মূল যে ধারণাটা সেটা হলো যে তুমি আকার টি হবে যে দেখো নিচে আকার টি হয়ে গেল এখন শুধু যে সাইডটা বড় সেটা সেই ব্যালেন্স আমরা জানি যে অ্যাকাউন্টের যে সাইড বড় হবে সেটাই সেই ব্যালেন্স নামে পরিচিত অর্থাৎ ক্রেডিট সাইড ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স আছে কোন দিকে লিখবো ক্রেডিট ব্যালেন্স লিখবো দ্যাটস এনাফ নাম্বার ইন্টারেস্ট পেবল যাব আমরা এখন এটা হলো কি মার্চ 31 মাসে কত টাকা 350 টাকা তারপর হলো আমাদের সেপ্টেম্বর 30 কত টাকা 1500 টাকা এন্ড ডিসেম্বর 31 কত টাকা 160 টাকা এবার ডিবিটি কে আমরা দেখি এপ্রিল 1 এপ্রিলের 1 450 টাকা অক্টোবর 1 1500 টাকা এন্ড তাহলে এখন আমরা কি দেখতে পারি কোন সেট করো কেডি সেট করো কেডি সেট কত 1500 2110 টাকা আর এখন হলো 1950 টাকা তাহলে কেডি সেট বড় আমরা ঠিক এখানে তাই লিখবো ব্যালেন্স কত টাকা ব্যালেন্স হলো আমাদের তাহলে 160 টাকা আমরা কি ব্যালেন্স এটা ক্রেডিট ব্যালেন্স এবার যাবো ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা মার্চ 31 যেহেতু ডেবিট ব্যালেন্স বেশি হবে মার্চ 31 কত টাকা 450 সেপ্টেম্বর 30 1500 টাকা আর ডিসেম্বর 31 160 টাকা তাহলে কি দাঁড়ালো আমাদের ক্রেডিট সাইডে কিছুই না শুধু আপুরে আমাদের ব্যালেন্স কি ব্যালেন্স হবে তাহলে এটা এটা ন্যাচারালি ডেবিট ব্যালেন্স আর আমার ডেবিট হলো কত টাকা 2110 টাকা বুঝা গেল নোটস পেবল ইন্টারেস্ট পেবল ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের এই অনার্স লেভেলের যে মূল যে জিনিসটা তোমার হলো কনসেপচুয়ালি তোমাকে ক্লিয়ার থাকা এখানে তোমার বা তোমার ডেবিট ক্রেডিট খুব একটা ইম্পর্টেন্ট নয় তোমাকে আমরা বুঝবো যে তুমি আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেই জিনিসটাই আমাদের কিন্তু মূল মুখ্য বিষয় তো সুতরাং আমাদের আমি আগে বলেছি লেজার যখন আমরা বুদ্ধি ব্যবহার করতে পারি একটা ব্যালেন্সিং মেথড একটা হলো টি ফর্ম আমরা আবার অনেক অন্য সে দুই দিকে করি করতে সেটা করতে পারি কিন্তু মডার্ন সিস্টেমে তোমাকে এই সিস্টেমে করলে কিন্তু প্রবলেম তোমার সলভ হয়ে যাচ্ছে তাহলে আশা করতে পারি এইভাবে প্র্যাকটিস করতে আর যদি স্পেসিফিক বলে দেয় ব্যালেন্সিং মেথডে করো তখন তো ব্যালেন্সিং মেথডে করবা বা যে মেথডে করো সেই মেথডে করবা সমস্যা নাই কিন্তু নর্মালি বলা থাকবে না শুধু বলা থাকবে যে পোস্ট টু দ্য লেজার্স দেন তোমার সময়ের ব্যাপার যেহেতু আছে সেখানে তুমি এইভাবে করে দিলেই হবে তাহলে আপনার ব্যালেন্স হয়ে গেলাম 24000 160 2010 এখন আমাদের কি নাম্বার সি নাম্বার রিকোয়ারমেন্ট
এটা হলো আমাদের কত গেল, এটা গেল বি। এবার করব আমরা সি। সি তে কি বললো আমাদের, শো দ্য ব্যালেন্স শীট প্রেজেন্টেশন অফ নোটস এন্ড ইন্টারেস্ট পেবল, অর্থাৎ ব্যালেন্স শীটে আমরা এটা কিভাবে শো করব। ব্যালেন্স শীটে একটা যেহেতু ব্যালেন্স আমাদের অ্যাসেট কার লাইফ হিসাবে, সেটা আমরা কি লিখে এখানে দেখো, ব্যালেন্স শীট ডিসেম্বর 31, 2020 সীমান্ত কোম্পানি। ₹24,000 আর ইন্টারেস্ট পেয়েবল ₹24,160। ক্লিয়ার? এন্ড নাম্বার ডি, হোয়াট ইজ টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স ফর দ্য ইয়ার। তো টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স আপনারা দেখতেই পাচ্ছেন কত টাকা, ডি টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স ইজ টাকা 110। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল তোমরা দেখতে পাচ্ছ, এক নম্বর হলো প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবভ ট্রানজাকশন, যেটা আমরা আগে প্রথম দিকে এই নাম্বার রিকোয়ারমেন্টে করিয়েছিলাম, সেখানে বা তোমরা দেখেছি কিভাবে জার্নাল গুলো করতে হয়। তাহলে পোস্ট টু দ্য অ্যাকাউন্টস নোটস পেবল ইন্টারেস্ট পেবল, যেটা আমরা দেখলাম নোটস পেবল ইন্টারেস্ট পেবল ইন্টারেস্ট এক্সপেন্স, অর্থাৎ লেজারে কিভাবে পোস্টিং দিত সেটা আমরা দেখিয়েছি। অ্যান্ড থার্ড হলো শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দ্য নোটস এন্ড ইন্টারেস্ট পেবল ডিসেম্বর 31, অর্থাৎ আমি ব্যালেন্স শিটে কারেন্ট লাইবিলিটি কি দেখবো, যেটা আংশিক একটা ব্যালেন্স শিট, সেই জন্য এটা প্রেজেন্টেশনে কি রকম হবে সেটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। এন্ড লাস্ট হলো হোয়াট ইজ টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স ফর দ্য ইয়ার, তাহলে টোটাল ইন্টারেস্ট এক্সপেন্স তো আমরা লেজার থেকে পেয়েছি 2110 টাকা। একটা এক্সারসাইজ তোমাদের হয়তো এত বড় নাও থাকতে পারে, 10 নম্বর থাকে যেহেতু তোমাদের অঙ্কের মধ্যে, তো সেক্ষেত্রে এখানে পার্সিয়াল আসতে পারে, শুধুমাত্র বলতে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য অ্যাবাভ ট্রানজাকশন, অথবা নাম্বার যদি বেশি থাকে সেক্ষেত্রে তোমাকে সবগুলো মিলিয়ে করতে পারে। তাহলে তোমাকে যেটা শেখার দরকার, যে একটা কারেন্ট লাইবিলিটিস এর যদি আমাকে অঙ্ক করতে বলে, করতে বলে, তাহলে সেখানে আমার কি কি করণীয় আছে, কি কি করতে হয়, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা পুরো জিনিসটি বুঝতে পেরেছ। তারপরেও বোঝার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমার সাথে আমার সেল নাম্বারে যোগাযোগ করবে, আমি সবসময় তোমাদের সাথে আছি এবং তোমাদের সমাধান করার জন্য আমি সচেষ্ট থাকি। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমার ক্লাস এখানে শেষ করব। আবারও তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি পুরো সময়টা ধরেই তোমরা আমার সাথে ছিলে, এবং সামনের দিনগুলো আমি আগের মতো আবারও বলছি, তোমরা ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং এই যে বৈশ্বিক মহামারী সেটা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাব। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।